দুইটার সময় কখনো রাগ করতে হয় না। প্রথমটা হচ্ছে যখন কেউ মারা যায়, আর দ্বিতীয়টা হচ্ছে যখন কেউ বেলি ফুলের মালা দেয় তখন। আমাকে কেউ না বুঝো, তুমি তো বোঝো। রাগ করো না প্লিজ, আমি অভ্যস্ত। কি করব বলো, টাইম ধরে তো আর টিউশনই হয় না বুঝছো। আজকে আনাসকে একটা ম্যাথ চারবার বোঝাতে হয়েছে, গাধা একটা। ফিউচারটা যে কি তার আল্লাহই জানে। কান ধরো, কাজ নাও করো না। আমি সিরিয়াস, কান ধরো। এই আমি টিচার, আমি আমার স্টুডেন্টদের কান ধরাই, আর তুমি আমাকে কান ধরাবা? তুমি তোমার স্টুডেন্টদের টিচার হতে পারো, আমার টিচার তুমি না, ঠিক আছে? তুমি শিওর? আইন সবার জন্য সমান। হ্যাঁ, অপরাধ করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। কান ধরো। তুমি সিরিয়াস? আরে না না, কান ধরতে হবে না, তুমি সত্যি সত্যি কান ধরতে। কি করবো আমি, চলো তোমার কাছে খাবো, বেতন দিয়েছি তাই। হ্যাঁ এসো। তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। এই তো হয়ে গেল। আচ্ছা আমি বেরোচ্ছি মা, বাসে কিছু লাগবে? তেল শেষ হয়ে গেছে, লবণটাও আনিস। আচ্ছা নিয়ে আসবো আমি আসার সময়। ওষুধ আছে তো? মা আমার কাছে লুকোচ্ছে কেন? এইটাই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডক্টর বলেছে না, একটা ওষুধও মিস দেওয়া যাবে না। আমি ছাড়া তোমার কি আছে না? আমাকে তো সব করতে হবে।
তবে মা যখন দিন শেষে বাসা এসে তোমার হাতে রান্না খাই তখন সব চাপ চলে যায় আমার মাথা থেকে। হয়েছে, এখন একটা বিয়ে কর, বিয়ে করে দিন শেষে ওই বউর হাতে রান্না খেয়ে সব ক্লান্তি দূর করবি, সব চাপ শেষ হয়ে যাবে। মানে সব কথার শেষ হবে বিয়ে দিয়ে, তাই তো মা? আর কতদিন এই কথাটা বলবে? ভাবতো আমি আসি। এইটা কেমন প্রশ্ন? মানে আমি মায়ের কাছে এলাম কিভাবে? তুমি তোমার মায়ের গর্ভ থেকে এসেছো। কিন্তু আমার মা যে বলে আমি আকাশ থেকে পড়েছি। আচ্ছা স্যার, আমি এত উপর থেকে নিচে পড়লে তো মরেই যেতাম, তাই না? মা কি এটা বোঝে না? এই এত পাকনামো কথা বলতে তোমাকে কে বলেছে? হ্যাঁ পাকনামো বাদ দাও, হোমওয়ার্ক করেছো? আমি কিন্তু বলে দিলাম খুব কঠিন শাস্তি দেবো তোমাকে। একদম পড়াশোনা করে না, সারাদিন খেলা খেলা আর খেলা। জি একটু ফাঁকিবাজ তো হয়েছেই, ওর মনোযোগটা একটু বাড়াতে হবে, চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে। আপা একটা রিকোয়েস্ট, যদি কিছু মনে না করে। জি বলেন। আপা আপনি তো প্রত্যেক মাসে 4-5 তারিখে আমাকে বেতনটা দিয়ে দেন, এই মাসেরটা যদি আজকেই পেতাম তাহলে খুব উপকার হতো আমার। আচ্ছা ঠিক আছে, আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন, ঠিক আছে? থ্যাংকস আপা। চলেন। আচ্ছা তুমি আমার কোনো কেয়ার করো না কেন? কারণ তুমি তোমার নিজের কেয়ার অনেক ভালো করে করো, তুমি জানো যে তোমার কোনো ক্ষতি হলে আমার ক্ষতি, আর আমার ক্ষতি হোক এটা তুমি কখনোই চাও না, তাই না? তা আমরা এখন কোথায় যাচ্ছি? এখন হারিয়ে যাচ্ছি। কিন্তু আমার তো হারিয়ে যাওয়ার টাইম নাই, আমার টিউশন আছে। জি না, আমার হাতে অনেক সময় আছে হারিয়ে যাওয়ার, আগে আমার কাছে তারপর আপনার টিউশন। আচ্ছা ঠিক আছে। এত গল্পের বই পড়ে কি হবে, জ্ঞান অর্জন করি? তাও তো ভালো যে তোমার মেয়ে বই পড়ে,
অন্যান্য মেয়েদের মতন ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকেন। নে এটা দেখ, এটা কার ছবি? বা আমাকে দেখাচ্ছ কেন? তোর বাবা এই ছেলেটাকে তোর জন্য পছন্দ করছে। মা, লোকটার মাথায় একটাও চুল নাই, এই লোকটাকে আমি বিয়ে করব? তুমি কি পাগল হয়েছো? চুল নেই তাতে কি হয়েছে? ছেলেটা সুইডেনের সিটিজেন, বিয়ের পরে বউকেও নিয়ে যাবে। বাবাকে বলো ওকে আমি বিয়ে করছি না। এই কথা তো এক বছর ধরেই শুনতেছি, এখন বিয়ে করবি না কখন বিয়ে করবি? আরে আরাম আয়েশে কাটাতে পারবি, এমন ভালো পাত্র আর কোথাও পাবি না। মা সিরিয়াসলি, মানে আরাম আয়েশে থাকার জন্য আমি টাকু লোকটাকে বিয়ে করব? তোমরা হলো পাগল হয়ে গেছো একদম। আর মা শোনো প্লিজ, বাংলা নাটকের মায়েদের মতন এখন ঘ্যান ঘ্যান করো না। তুই বিয়ে করে ফেল, তোর বিয়ের বয়স হয়ে গেছে, চিল মা। শোন, এখনই বলতে হবে না, তুই সময় নিয়ে আস্তে ধীরে জানা। মা, সময় নেওয়ার কোনো দরকার নেই, তুমি এখনই বাবাকে বলো যে আমি এই ভদ্রলোকটিকে বিয়ে করছি না। নাও ধরো, চলো। বসে আছো কেন? যাও না, যাও টিভি দেখো গিয়ে, যাও যাও। এসব কী তুমি? কী স্যার? পড়ায় মন দাও। মনোযোগই তো দেখছি স্যার। মনোযোগটা পড়ায় দাও। হ্যাঁ, হোমওয়ার্ক করেছ? দেখি তুমি, হোয়াট ইজ দিস? তোমার মাকে আমি এসব দেখাবো? হ্যাঁ, আম্মু তো বাসে নেই স্যার। বাসে তাহলে কে আছে? বাসে শুধু আমি আর। ঠিক আছে, আমি আজ উঠি, কাল আসবো। কেন স্যার? স্টুডেন্ট টিচারকে পছন্দ করতে পারে না? হ্যাঁ পারে, কিন্তু সেটা স্টুডেন্ট আর টিচারের মধ্যে যতটুকু যায় ততটুকু, এর বেশি কিছু না। তুমি যদি ফার্দার এই ধরনের কাজ আমার সঙ্গে করো না, আমি আসলেই তোমাকে আর পড়াবো না। আমি চাই না তোমার মা এসব জানুক। কি করছো? এই তো মাত্র বাসে আসলাম। খাওয়া দাওয়া করেছো? তুমি জানো না, বাসে এসে তোমার সাথে কথা না বলা পর্যন্ত আমার মুখে খাওয়া দাওয়া ওঠে না। মা কি রান্না করেছে আজকে? মাছ রান্না করেছে, কাচকি মাছ আর ঢেঁড়স ভাজি। কাচকি মাছ, এটা আমার অনেক ফেভারিট। আচ্ছা, তুমি আর কতদিন আমার কল কেটে আমাকে কল ব্যাক করবে বলো তো? তুমি যতদিন না পর্যন্ত একটা ভালো স্যালারির বেতনের চাকরি পাবে ততদিন পর্যন্ত আমি কল ব্যাক। আচ্ছা শোনো, কালকে সময় বের করে আমার সাথে একটু দেখা করো। কেন? তোমার জন্য একটা গিফট আছে। কি উপলক্ষে? দেখা হওয়ার পরেই বলবো যে কি উপলক্ষে। আচ্ছা আচ্ছা, আম্মা কি করছে? জানি না, নামাজ পড়ছেন বোধ হয়। জানো আমার একটা জিনিস খুব ভালো লাগে। কোন ব্যাপারটা? তুমি সবসময় মায়ের খবর নাও, মায়ের খেয়াল রাখো। তোমার মা তো আমার মাও, তাই না? খাবারটা মজা ছিল না? কোয়া পাদের পার্সেল রেডি? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইটা মায়ের জন্য। আবার মায়ের জন্য পার্সেল নিতে গেলে কেন? বারে
তুমি আমি খেয়েছি, মা খাবে না? তো তোমার আজকে ট্রিট দেওয়ার রিজনটা কি? তোমাকে বলা হয়নি? দেখো ভুলে গেছি। শোনো, আমি ছাদে বাগান করেছিলাম না, সেইখানে একটা বিশাল বড় ড্রাগন ফ্রুট হয়েছে। আমি এত সুন্দর গার্ডেনিং করি না, এই জন্য ট্রিট দিলাম। আমাকে সবসময় এরকম দামি রেস্টুরেন্টে দামি খাবার খাওয়ানোর জন্য না, তোমার একটা না একটা রিজন রেডি থাকে না। ধ্যাত, তোমার সাথে মিথ্যা কথা বলে পারি না, তুমি ধরে ফেলো। আচ্ছা, তোমাকে বাহানা না দিলে তুমি কি আসো রেস্টুরেন্টে বলো তো? আসতেই চাও না? আসতে না চাওয়ার কিছু নাই তো। না, খাবারের প্রতি সবার লোভ থাকেই, আর সেটা যদি এরকম বড় রেস্টুরেন্টের দামি দামি খাবার হয় তাহলে তো কথাই নেই। কিন্তু এসব আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য বিলাসিতা। তুমি জানো, তোমার সঙ্গে পরিচয় হওয়ার আগে আমি কখনো এরকম রেস্টুরেন্টে খাইনি। আমি সবসময় এসব রেস্টুরেন্টের বাইরে পাশ দিয়ে হেঁটে যেতাম আর ভেতরের লোকগুলোকে দেখতাম। আমাকে সবসময় বিভিন্ন অজুহাতে তুমি এত বড় রেস্টুরেন্টে ট্রিট দাও, আমার মায়ের জন্য পার্সেল দাও, এসব কি আমার জন্য তোমার সিম্প্যাথি? শিহাব, এসব কথা একদম বলবে না। সিম্প্যাথি হবে কেন? দেখো, তোমার এই আর্থিক সিচুয়েশনের ব্যাপারে একদম মন খারাপ করবে না। তোমার তো অনেক বিশাল বড় একটা মন আছে, অনেক সময় অনেক ধনী লোকদের এই মনটাও থাকে না। আমার জন্য এটাই যথেষ্ট। মা, বাবা কই? তোর বাবার আজকে আসতে দেরি হবে, তার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। শোন, তোর বাবা গতকালও ছেলের ফ্যামিলির সাথে কথা বলছে, ওর ফ্যামিলি তো তোকে খুবই পছন্দ করছে। দেখতে হবে না কার মেয়ে। মা, তোমার মেয়েকে মানুষ পছন্দ করবে, দেখলেই পছন্দ করবে। তারপর যে কোনো মানুষকে বিয়ে করবো নাকি? যে কেউ হবে কেন, ছেলেটা সুইডেনে থাকে, এমন পাত্র আর কোথায় পাবো? সুইডেনে থাকলে ছেলে খুব ভালো হবে, তাই না? ওয়েট কর, আরও বেটার অপশন পাবে তুমি। ওয়েটই তো করে যাচ্ছি, তুই তো কাউকেই পছন্দ করিস না। আচ্ছা, তুই কি কাউকে পছন্দ করিস নাকি? পছন্দ থাকলে তো বলতে হবে, চুপ করে থাকলে তো হবে না, সময় তো আর বসে থাকবে না। হ্যাঁ মা, একজনকে পছন্দ করি। যা ভেবেছিলাম তাই। তা ছেলেটা করে কি? মা, ছেলেটা না অনেক ভালো, মানে এটাই তো ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, ভালো ছেলে হওয়া ইম্পর্টেন্ট, কিন্তু বিয়ে করার জন্য পাশাপাশি ছেলেদের আরও অনেক কিছু থাকতে হয়। মা, ছেলের 6টা টিউশনই করে, হ্যাঁ একটা ছেড়ে দেবে, আর ওর ফ্যামিলি মানে নিম্ন মধ্যবিত্ত, বাবা নেই, মা আছে, বাকি সব কিছু ভালো। মা, কি বললি? যা শুনেছো তাই বললাম। ওর ফ্যামিলি একটু মানে ওদের আর্থিক অবস্থা তেমন ভালো না, বাট ওভারঅল মা ওরা সবাই অনেক ভালো। তোর বাবা শুনলে তোকে আর আমাকে দুজনকে একসাথে মেরে ফেলবে। মারলে মা, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবো। আপনার সিভি দেখলাম, রেজাল্ট তো তেমন একটা সুবিধার না, তার উপরে পড়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলায়। সো উই আর ভেরি সরি টু সে দ্যাট উই আর লুকিং ফর এ বেটার ক্যান্ডিডেট। স্যার, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? শিওর। আপনি স্যার পাবলিকে পড়ছেন নাকি প্রাইভেট ইউনিভার্সিটিতে? প্রাইভেট। আমাকে স্যার ন্যাশনাল ইউনিভার্সিটি বলে নেগলেক্ট করলেন, কিন্তু কখনো ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের দীর্ঘশ্বাস শুনেছেন? আমাদের মতো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের অতটা সামর্থ্য নেই যে আমরা
প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ব স্যার, যেখানে আমাদের ফ্যামিলিতে পারিবারিক দৈন্যতার কারণে পড়াশোনাটা চালিয়ে যাওয়াই টাফ। সেখানে আমাদের মা বাবাদের এত সামর্থ্য নেই যে আমাদের রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও আমাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবে। আমার সব ফ্রেন্ডস আর দুই বছর আগে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে MBA করে বের হয়ে গেছে, কিন্তু আমি সেশন জটের কারণে দুই বছর পিছিয়ে গেলাম, কিন্তু তারপরও পড়াশোনা ছাড়িনি স্যার। আমার থেকে বেটার ক্যান্ডিডেট আপনাদের লাগবে সেটা ভালো, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি বলে নেগলেক্ট করবেন না স্যার। একটু জ্বর না মা, জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে তোমার, তুমি তো বুঝতে পারো মা এই মুহূর্তে জ্বর আসাটা কি রিস্কি। তুই যা, তুই খেয়ে নে মা, তুমি আমার চিন্তা করো, তুই শো 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 আসো, শো না মা, খেয়ে নিস। কিন্তু আমি খেয়ে নিচ্ছি, তোমার মানে ধোয়ার জন্য কাপড় চাপড় আছে কিছু? হ্যাঁ তুমি চিন্তা করো না, শোনো আমি সকালবেলা যাওয়ার আগে ধুয়ে টুয়ে দিয়ে যাবো, তুমি একদম চিন্তা করো না, কিন্তু কোনোভাবে কোনো পানি হাতে দিবা না, ঠিক আছে? পাগল হইছিস, কাল পর্যন্ত আমি সুস্থ হয়ে যাব। মা তুমি বুঝতে পারছো না, তোমার প্রচন্ড রেস্ট দরকার, চুলোর সামনে যাওয়া যাবে না, পানি ধরা যাবে না, তুমি শোন আমি বাকি গুলো দেখছি। মা তুমি যা, তুই খেয়ে নে। জানেন স্যার আমি সিলেট চলে যাচ্ছি। বেড়াতে যাচ্ছ কখন? ওয়ালাইকুম আসসালাম। নাবিলের বাবা সিলেটে বদলি হয়েছে, তাই আমরা সিলেট চলে যাচ্ছি। ও আচ্ছা, নিন আপনার বেতনটা, রাখেন এখানে, পুরোটাই গেছে। কিন্তু মাস তো এখনো শেষ হয়নি। না আপনি রাখেন। আপনারা যাচ্ছেন কখন? আমরা পরশু যাচ্ছি। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। জি। মিস করবো তোমাকে। আমি আপনাকে মিস করবো স্যার। দুষ্টুমি করো না, পড়াশোনা করো ঠিক মতো। আচ্ছা স্যার। কি হলো শিহাব, সে কখন থেকে মন খারাপ করে বসে আছো? আমার একটা টিউশনই কমে গেছে, নাবিলার বাবা ট্রান্সফার হয়ে গেছে।
সব কিছু তো হিসাবের টাকা বুঝছো। এই অবস্থায় যদি একটা টিউশনি না থাকে কে যে বিপদে পড়ব। তুমি আরেকটা টিউশনি ম্যানেজ করে নিবে। টিউশনি পাওয়াটাও এখন এত সহজ না, আর এখন ভাঙা বছর, এই সময় নতুন করে টিউশনি কে দেবে? আর ঢাকা শহরে যে অবস্থা, আমার মতো হাজার হাজার সিয়াব রাস্তাঘাটে ঘুরে টিউশনির জন্য, চাকরির থেকেও টাফ এখন একটা টিউশনি পাওয়া। তুমি একদমই টেনশন করবে না, দেখবে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। ব্যবস্থা তো হলেই ভালো, এই টিউশনির টাকাটা দিয়ে না মায়ের সব ওষুধের খরচ বের করতাম। কি বয়ফ্রেন্ড তোমার দেখো, তুমি আমার সঙ্গে দেখা করতে আসলে কোথায় তোমার সঙ্গে আমি রোমান্টিক কথা বলবো সেটা না বলে তোমাকে বোর করে দিচ্ছি আমি। মোটেও না শিহাব, তোমাকে ভালোবাসার অধিকার যেমন আছে না, তেমনি তোমার সব দুঃখ কষ্টগুলো শেয়ার করার অধিকারটাও আমার আছে। জানো তো না, সারাদিন ছয়টা টিউশনি করে দিন শেষে বাসায় গিয়ে আমার নিজেকে টাইম দেওয়ার জন্য একটা সেকেন্ড টাইম থাকে না, খুব কষ্ট হয়। কিন্তু যখন ভাবি আমার লাইফে তুমি আছো, তখন না খুব সাহস পাই। তুমি আসলে আমার সাহস। আর এই সাহসটাকে নিজের কাছে নেওয়ার ব্যবস্থা করেন খুব তাড়াতাড়ি, বাসায় বিয়ের অনেক প্রস্তাব আসছে। আমি তো চেষ্টা করি প্রতিনিয়ত, কিন্তু কিছুই তো করতে পারছি না। কখন বললাম যে ফ্রেশ হয়ে চলে আসিস, এত দেরি করলি? মা একটু টায়ার্ড লাগছে, কালকে কথা বলি আমরা। না অনেক ইম্পর্টেন্ট, আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না রে মা। তোর বাবা তো বিয়ে সব ঠিক করে ফেলছে, ছেলেপক্ষ শুক্রবারে কাবিন করতে চাচ্ছে। কি তোমা, আমি তো শিহাবকে ভালোবাসি তুমি তো জানোই। আমি তোর বাবাকে শিহাবের কথা বলছি, তোর বাবা আমার দ্বিতীয় কোনো কথা বলার সুযোগই দেয়নি। তাছাড়া যে ছেলের ভবিষ্যৎ নাই তার সাথে থেকে কেন জীবনটা নষ্ট করবি? আবেগ দিয়ে জীবন চলে না রে মা, সময়ের সিদ্ধান্ত সময়ই নিতে হয়। মা আমি সময়ের সিদ্ধান্ত সময়ই নিব, তুমি চিন্তা করো। কি হলো এখন, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে হবে না। কি করব, তুমি তো আমার সিচুয়েশনটা জানো। শিহাব তোমার সিচুয়েশন কখনো চেঞ্জ হবে না। তুমি ভালোবাসো আমাকে? আমার জীবনে চাইতে বেশি। তাহলে চলো না আমরা পালিয়ে যাই। তোমার মাথা ঠিক আছে, পালাবো মানে? হ্যাঁ আমরা পালিয়ে যাব, তারপরে বাবা মা মেনে নেবে, আর যদি মেনে না নেয় তাহলে সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমার মা বোকা, আমি কি তোমার মাকে ছাড়া পালাতে বলেছি? তুমি আর আমি দুজনে একসাথে মাকে নিয়ে পালাবো। মানে তুমি লাইফে কখনো শুনেছো কোনো ছেলে তার মাকে নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে পালাচ্ছে? না শুনিনি, কিন্তু ইন্টারেস্টিং না? শোনো, এর মধ্যে কিছু হেভি অর্নামেন্টস আছে আর চেক সাইন করাচ্ছে, তুমি এগুলো সেল করবে, সেল করে যে টাকা পয়সা হবে সেগুলো দিয়ে আমরা পালিয়ে থাকবো। মানে এগুলো দিয়ে 3-4 মাস আমরা আরামসে পালিয়ে থাকতে পারবো, আর এর মধ্যে তোমার আমার কিছু একটা হয়ে যাবে, নো প্রবলেম। এগুলো আমি সেল করব? তাহলে কি মানে মেয়ে হয়ে আমি এগুলো সেল করব? শিহাব তুমি এগুলো সেল করবে, সেল করে টাকা পয়সা রেডি রাখবে, সব রেডি রাখবে, আমরা কালকেই পালাব। কিন্তু যাবোটা কোথায়? হ্যাঁ এটা তো আমি ঠিক করিনি এখনো,
তো সমস্যা নেই, রাতের বেলা তোমাকে আমি ফোন করবো অথবা এসএমএস করবো। হ্যাঁ এখন যাই, হ্যাঁ সময় হয়ে গেছে। কেমন আছো? চলছে জীবন জীবনের মতো। তুমি? বেঁচে আছি আপাতত, এটাই জরুরি খবর। বেঁচে থাকার নামে কি জীবন? আমার কাছে আপাতত এটাই। তোমার জীবন কেমন চলছে? ভাসমান। মানে? মানে যাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই সেই আমাকে ছেড়ে চলে যায়। আমি সেদিন ঠিকই এসেছিলাম, তুমি আসো। তোমাকে অনেকবার ফোন করেছিলাম, ফোন সুইচ অফ ছিল। শিহাব, আমি না আসলে তোমাকে চিনতে ভুল করেছি। ভালোবাসার চাইতে তোমার কাছে টাকাটাই অনেক বড় ছিল। সামান্য কয়টা টাকার লোক তুমি সামলাতে পারবে না। তুমি হসপিটালে কেন? আমার মেয়ে ইরা, এইটুক বয়সে ওর লিভার ড্যামেজ। ডক্টর বলেছে লিভার রিপ্লেসমেন্ট না করলে ওকে আর বাঁচানো যাবে না। কোনো ডোনার খুঁজে পাচ্ছি না। আমাকে ইরার কাছে নিয়ে যাবে তুমি? না, আমি চাই না কোনো প্রতারকের ছায় আমার মেয়ের উপর পড়ুক। প্লিজ প্লিজ। ইরা, মামন এখানে আসো তো। তোমার একজন আঙ্কেল, বসো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তোমার নাম ইরা? খুব সুন্দর নাম। তুমি চকলেটস লাইক করো? ইয়েস। ইরার বাবাকে দেখছি না। আমরা একসঙ্গে থাকি না, আমাদের ডিভোর্স হয়ে গেছে। অবাক হওয়ার কিছু নেই, পৃথিবীর অনেক ছেলেই হয়তো প্রতারক, কিংবা আমার কপালে হয়তো প্রতারকদের দেখা মেলে। সরি। তোমার উপরে জিদ করে তাড়াহুড়া করে বিয়ে করেছিল বাবা আমার ইচ্ছা মতো। বিয়ের কয়েক মাস পর জানতে পারলাম তার আগে থেকে একটা সংসার ছিল। ততদিনে দেরি হয়ে গেছে, ইরা আমার গর্ভে ছিল। সন্তানের কথা চিন্তা করে সব কিছু অ্যাডজাস্ট করতে থাকলাম। সব কিছু একদম ধৈর্যের বাইরে চলে গেল। এনিওয়েজ, বাদ দাও এসব কথা। আমি কি তোমাদের দুজনকে নিয়ে বাইরে খেতে যেতে পারি? তোমার খবর তো জানা হলো না,
শুনেছিলাম মেয়েরা বিয়ের পরে চেঞ্জ হয়, এখন দেখছি তুমি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছো। আমি বিয়ে করিনি তো না। কেন, নতুন করে কারোর সাথে প্রতারণা করার সাহস হয়নি? চুপ করে আছো কেন, উত্তর দাও। তোমাকে দেওয়ার মতো কোনো উত্তর নেই আমার। স্বাভাবিক, কোনো প্রতারকদের কাছে উত্তর থাকে না। আমাকে রেস্টুরেন্টে খাইয়ে বিল দেওয়ার অভ্যাসটা তোমার গেল না খাইছ। বিলটা আমি দিই প্লিজ। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। হয়েছে, আর খেতে হবে না, রাখো, আমরা এখন যাব। শিহাব, তোমাকে আমার প্রয়োজনে কোনো দিনও পেলাম। ম্যাম, অপারেশন সাকসেসফুল, রোগীকে বেডে শিফট করে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আমি ডোনারকে একবার দেখতে চাই। কিন্তু ডোনার এই ব্যাপারে আমাকে নিষেধ করেছে। ডক্টর প্লিজ, আমার মেয়ের জীবন যে বাঁচিয়েছে, আমি অন্ততপক্ষে একবার হলেও তাকে দেখতে চাই। তার ঋণ তো আমি কখনো শোধ করতে পারবো না। প্লিজ ডক্টর, প্লিজ। চলো। কি বলছেন আপনি? আরে ও ম্যাড, আপনি কি জানেন লিভার ডোনেট করলে আপনার মৃত্যু অনিবার্য? আমি জানি সব, আমি সবই জানি। দেখুন ডাক্তার, আমি পৃথিবীর অনেক রং দেখেছি, কিন্তু ইদা ও তো বাচ্চা একটা মেয়ে, ও তো কোনো কিছু দেখেই নি এখনো। ওর জীবন তো মাত্র শুরুই হয়েছে, ওর এখন ওর মায়ের অনেক স্বপ্ন পূরণ করা বাকি। বিশ্বাস করুন ডাক্তার, এরার মায়ের কাছে আমি অনেক ঋণী। ইম্পসিবল, আমি একজন ডাক্তার হয়ে একজনকে বাঁচাতে গিয়ে আরেকজনের জীবন নিতে পারি না, এটা ডাক্তারের এথিক্সে যায় না। আমি একটা সুযোগ পেয়েছি ওর ঋণগুলো শোধ করার, প্লিজ আমাকে ওর ঋণ শোধ করতে দেন। প্লিজ, আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন। প্লিজ আমাকে এমন রিকোয়েস্ট করবেন না। প্লিজ আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন না। প্লিজ, আমার জীবনে এমনি তো আমার কিছু পাওয়ার নেই। প্লিজ, আর আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আমি হসপিটালের বিল্ডিং থেকে পড়ে আত্মহত্যা করব। আমি এমনিতেই মরবো, এমনিতেও মরবো।
প্রিয়তনু, চিঠিটা যখন তুমি পড়ছো আমি তখন অনেক দূরে। ভুল বললাম, দূরে না, কাছে। কাঁদছো কেন তনু? আজ তো তোমার খুশির দিন, এরা ভালো হয়ে যাবে, তোমার সাথে আবার হাসবে খেলবে। আমারও আজ খুশির দিন, আজ থেকে আমিও তোমার কাছাকাছি থাকতে পারবো ইরার মধ্য দিয়ে। তনু, আমি সেদিন প্রতারণা করিনি, আমাদের প্ল্যান অনুযায়ী সেদিন সব কিছু এগোচ্ছিল, কিন্তু সৃষ্টিকর্তার প্ল্যান ছিল ভিন্ন। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার বললে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আমার অবস্থা তো জানো, অপারেশনের এত টাকা ছিল না, আমার ছিল শুধু তোমার টাকাগুলো। আমার কাছে তখন তোমার সাথে পালানোর চেয়ে মায়ের অপারেশন করানোটা গুরুত্বপূর্ণ ছিল বেশি। আমি তোমার কথা ভাবতে পারিনি, ভাবিও নি, শুধু মায়ের কথা ভেবেছিলাম। তোমার টাকা দিয়ে মায়ের অপারেশন করানো, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না। মাকে যখন খাটিয়েতে করে কবরস্থানে নিয়ে যাচ্ছি, তুমি তখন ফুলের গাড়ি করে বরের বাড়ি যাচ্ছিলে। লজ্জায় তোমার সামনে আসতেও পারিনি, সেই তো এলাম অনেক দিন পর। ততদিনে বড় দেরি হয়ে গেল। দুইটা সময় কখনো রাগ করতে নেই। এক, কারো মৃত্যুর খবর শোনার পর। দুই, যখন কেউ বেলে ফুলের মালা দিয়ে রাগ ভাঙতে চায়। Could I?